নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও একটা মেডিটেশনের ভিডিও, একটা ধ্যানের ভিডিও। আর এই ধ্যান হলো দেবাদিদেব মহাদেবের ধ্যান, শিবের ধ্যান। অনেকেই হয়তো জানেন না, বা হয়তো অনেকে জানেন যে শিব কথার অর্থ কী। শিব কথার অর্থ হলো শূন্যতা, যে শূন্যতা থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে তাকেই বলা হয় শিব। শিবের বীজমন্ত্র হলো ওম নমো শিবায়, মানে হলো ওম মানে আমি, নমো মানে নমস্কার জানাই, শিবায় মানে শূন্যতাকে। এটাই হলো বীজমন্ত্র। পৌরাণিক কাহিনীতেও দেখবেন এইরকমভাবেই ব্যাখ্যা করা হয়েছে যে শিবের হৃদয় থেকে নারায়ণের উদ্ভব হয়, শ্রী বিষ্ণু নারায়ণের উদ্ভব হয়, এবং নারায়ণের নাভি থেকে ব্রহ্মার উদ্ভব হয়। এটা পৌরাণিক কাহিনীতে আমাদের হিন্দু ধর্মে বলা আছে, বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম কাহিনী আছে, কিন্তু বাস্তবটা আমাদের খুব সোজা। একটু চিন্তা করলেই বুঝতে পারবেন যে একজন নারী এবং একজন পুরুষের মিলনে যে বীজ উৎপন্ন হয়, শূন্যতার সেই বীজ থেকে নরনারায়ণের সৃষ্টি হয়, মানুষের সৃষ্টি হয়, জীবের প্রাণের সৃষ্টি হয়। এবং সেই মহামিলনের যে যন্ত্রম, সেই যন্ত্রমকেই শিবলিঙ্গ রূপ বলা হয়। মানে শূন্যতা থেকে প্রাণের সৃষ্টি হয়ে নরনারায়ণ রূপ ধারণ করে এবং তারপরে ব্রহ্মরূপে সে সমস্ত কিছুকে সৃষ্টি করে। তো শিব মানে হলো শূন্যতা, যার শক্তি সবার ওপরে, কারণ আমরা শূন্যতা থেকে সৃষ্টি হয়েছি, আবার শূন্যতায় গিয়ে মিলিয়ে যাব। তার মানে শূন্যতাই হলো সত্য, তার জন্য শিবকে সত্যম শিবম এবং সুন্দরম বলা হয়। তার মানে এটাই সত্য, শূন্য এবং সুন্দর। তো আজকে আমরা শিবের ধ্যান করব, মানে শূন্যতার ধ্যান করব, যেটা সত্য সেই সত্যের ধ্যান করব। ধ্যানের সময় আপনি আপনার মতো বেছে নিন, দিনের বেলা হলে সকালে ঘুম থেকে ওঠার পরে, রাতে হলে রাতে ঘুমোতে যাওয়ার আগে। এই দুটো সময় হচ্ছে সব থেকে ভালো সময়। এই দুটো সময়ের যে কোনো সময় আপনি নিতে পারেন, তাছাড়াও দিনের যে কোনো সময় কমপক্ষে 5 মিনিট ধ্যান করাই যেতে পারে। প্রথমে সমস্ত নিঃশ্বাস নিজের ভেতরে গ্রহণ করুন। গ্রহণ করার সাথে সাথে বলুন ওম নমঃ শিবায়। বলুন বলতে এটা মুখে উচ্চারণ করবেন না, মনে চিন্তা করবেন। ধ্যানের শুরুতে শিবের কাছে প্রার্থনা করুন যে হে শিব শঙ্কর, হে মহাদেব, তুমি শক্তি দাও, তুমি জ্ঞান দাও, বিদ্যা দাও, বুদ্ধি দাও, সত্যকে জানার ক্ষমতা দাও, ধৈর্য দাও, এবং জীবনকে সঠিক পথে নিয়ন্ত্রণ করার বুদ্ধি বোধ এবং বিবেক দাও। তুমি আশীর্বাদ করো যেন আমার দ্বারা সবার মঙ্গল হয়, সবার ভালো হয় এবং সমাজের ভালো হয়। এই প্রকৃতি থেকে আমি সৃষ্টি হয়েছি এবং প্রকৃতির পক্ষে যেন আমি কাজ করতে পারি, আমার কোনো কাজ যেন প্রকৃতির বিপক্ষে না হয়। অজান্তে অজ্ঞানত অবস্থায় যদি কোনো ভুল করে থাকি তাহলে তুমি ক্ষমা করো। এই বলে একটা জোরে নিঃশ্বাস নিন, নিঃশ্বাস একদম বাইরে
ফেলে দিয়ে জাস্ট স্টপ করুন নিজেকে, মনে মনে স্টপ, নিঃশ্বাস হয়ে যাওয়ার পরে ওম নম শিবায় বলুন, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, মনে মনে বলতে থাকুন। আবার নিঃশ্বাস নিন, পুরো নিঃশ্বাস নিয়ে আবার হালকা করে দিন নিঃশ্বাসকে, শরীর থেকে নিঃশ্বাস বার করে দিন, শরীর শিথিল করুন। একদম নিঃশ্বাস বার হয়ে যাওয়ার পর ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। নিঃশ্বাস হালকা করে দিন, একদম হালকা নিঃশ্বাস, শরীর একদম শিথিল করে দিন, কোথাও জোর লাগাবেন না, নিঃশ্বাস নেওয়াতেও কোনো জোর লাগাবেন না, যেন এমনি স্পন্দন হয়ে যাচ্ছে। মনে মনে বলুন ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় নমঃ, 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 ওম নমঃ শিবায়। যতক্ষণ পারবেন এই মন্ত্র জপ করতে থাকুন, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়,
ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय नमः, ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। निश्वास हल्का कर दिन, एकदम हल्का निश्वास, शरीर एकदम शिथिल कर दिन, कोथाओ जोर लगाबेन ना, निश्वास नेवातेओ कोनो जोर लगाबेन ना, जेन एमनी स्पंदन हये जाच्छे। मने मने बोलुन ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय नमः, 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 ओम नमः शिवाय। যতক্ষণ পারবেন এই মন্ত্র জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়, 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 ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय।
ओम नमः शिवाय नमः ये नमः। যতক্ষণ পারবেন এই মন্ত্র জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় নমঃ।